প্রথমবারের মতো মাস সেরা হলেন মেসি, আবারও প্রমাণিত হলো মেসি কি জিনিস, বুড়িয়ে গেলেও ফুরিয়ে যাননি তিনি। ফুটবলের এমন কোনো পুরস্কার নেই যা মেসি পাননি, এবার বুড়ো বয়সে এসেও মাস সেরা হলেন মেসি। বিস্তারিত থাকছে রাইপ আহমেদ হৃদয় লেখা প্রতিবেদনে। ইউরোপ ছেড়ে লিওনেল মেসি পাড়ি জমিয়েছেন যুক্তরাষ্ট্রে। স্থান লীগ পরিবর্তন হলেও অপরিবর্তিত রয়েছে আর্জেন্টাইন তারকা। মেজর লীগ সকারে চলতি মৌসুমে চেনাচ্ছেন নিজের জাত। গেল মাসে নিজের দল ইন্টার মায়ামিকে রেখেছেন অপরাজিত। এবার সেটার পুরস্কারও পেয়েছেন বিশ্বকাপ জয়ী এই তারকা। প্রথমবারের মতো যুক্তরাষ্ট্রে মেজর লীগে মাস সেরা খেলোয়াড়ের পুরস্কার পেয়েছেন মেসি। গত মাসে মেজর লীগ সকারে মোট 4টি ম্যাচ খেলে ইন্টার মায়ামি। সেখানে 3টি ম্যাচে জয়ের দেখা পায় মেসিরা, বাকি একটি ম্যাচ হয় ড্র। গেল মাসে এই 4 ম্যাচে মোট 10টি গোল করে ইন্টার মায়ামি, তার 6টি আসে অধিনায়ক লিওনেল মেসির পা থেকে। এছাড়াও বাকি 4টি গোলে অবদান রাখেন এই তারকা ফুটবলার। শুধু তাই নয়, মেজর লীগ সকারে চলতি মৌসুমে সর্বোচ্চ গোলদাতা হবার দৌড়ে এগিয়ে আছেন মেসি। বর্তমানে LM10 এর গোল সংখ্যা 7টি। চলতি মৌসুমের শুরু থেকে বেরসিক ইঞ্জুরির কারণে মাঠে নিয়মিত হতে পারেননি মেসি, তারপরেও যখনই সুযোগ পেয়েছেন তখনই নিজেকে পুরনো ছন্দে দেখেছেন। তার ছন্দ দেখে বিমোহিত হয়েছে যুক্তরাষ্ট্রের ফুটবল প্রেমীরা। শুধু এই দেশটি নয়, সারা বিশ্ব তার ফুটবল নৈপুণ্যে বিমুগ্ধ হয়েছেন। তবে মেসির এমন পারফরমেন্সের পরও বিস্মিত নন ইন্টার মায়ামির কোচ টাটা মার্টিনো। তিনি বলেছেন, মেসি মাঠের সব জায়গায় খেলতে পারেন, সে বিশ্বসেরা ফুটবলার এবং একজন দুর্দান্ত গোলদাতা। এখানে মেসি তার ফর্ম পুনরুদ্ধার করেছে, বিষয়টি অবাক করার মতো কিছু নয়। মেসি খেললে এমনই ঘটবে, এটা তার স্বাভাবিক এগিয়ে চলার প্রমাণ। এ নিয়ে টানা দ্বিতীয়বারের মতো মেজর লীগ সকারে মাস সেরা খেলোয়াড়ের পুরস্কার গেল ইন্টার মায়ামির ঘরে। এর আগে মার্চ মাসে MLS এর মাস সেরা খেলোয়াড় নির্বাচিত হন লুইস সুয়ারেস। অন্যদিকে মেজর লীগ সকারে চলতি মৌসুমে 11 ম্যাচ খেলে 21 পয়েন্ট নিয়ে সবার উপরে অবস্থান করছে মায়ামি। অন্যদিকে ডর্টমুন্ডের 11 নম্বর জার্সি এবং মার্কো রয়েস যেন সমর্থক শব্দ। এই জার্সিটার সঙ্গে যে তার এক যুগের প্রেম, সময়ের দাবিতে এবার তাদের বিচ্ছেদ হচ্ছে। চলতি মৌসুম শেষে বরুশিয়া ডর্টমুন্ডু ছাড়বেন এই জার্মান অ্যাটাকিং মিডফিল্ডার। ডর্টমুন্ডু জানিয়েছে রয়েসের সঙ্গে চুক্তির মেয়াদ না বাড়ানোর ব্যাপারে দুই পক্ষই সম্মত হয়েছে। 34 বছর বয়সে এই তারকা মৌসুম শেষে ক্লাব ছাড়ার ব্যাপারটি নিশ্চিত করার পর সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে ডর্টমুন্ডের আরেক তারকা জেরুড সানজো লিখেছেন, আমাদের 11 নম্বর জার্সিকে অবসরে পাঠানো প্রয়োজন। ক্লাবটির প্রধান নির্বাহী কর্মকর্তা হ্যান্স জোয়াকিন ওয়াটসন বলেছেন, মার্কো ক্লাবের ইতিহাসের অন্যতম সেরা ফুটবলার, সে ডর্টমুন্ডের জন্মেছে, আমাদের একাডেমিতে কাটিয়েছে 10 বছর, মূল দলে খেলেছে 12 বছর। বরুশিয়া ডর্টমুন্ডের সঙ্গে তার বন্ধন অসাধারণ, আমরা মার্কোর উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করি।